ময়মনসিংহ 10 আসনের সংসদীয় আসনে টানা দুই মেয়াদের আলোচিত সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের 10 বছরে আয় বেড়েছে 127 গুণ। জমি বাড়ি ফ্ল্যাট প্লট ও ব্যবসার প্রসারের পাশাপাশি স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে আয় বেড়েছে এমপি পত্নীর। বাবেলের নিজের রয়েছে 220 ভরি ও স্ত্রীর রয়েছে আরও 500 ভরি সোনা। নিজের ও স্ত্রীর নামে রয়েছে দুটি করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন জুবায়ের আজিম। 2009 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ময়মনসিংহ 10 আসন থেকে এমপি হন ফাহমি গোলান্দাজ বাবেল। একাদশ সংসদ নির্বাচনেও নির্বাচিত হন নৌকা প্রতীকে। এরপর থেকেই বাড়তে শুরু করে বাবেলের আয় ও সম্পদ। গেল 10 বছরে তার আয় বেড়েছে 127 গুণ। দ্বাদশ নির্বাচনের হলফনামার তথ্য মতে কৃষি, ব্যবসা, বাড়ি ও দোকান ভাড়া, ব্যাংকে জমানো টাকা ও সম্মানী বাবদ বাবেলের বাৎসরিক আয় 3,12,66,549 টাকা। একই খাতে 5 বছর আগে তার বার্ষিক আয় ছিল 2,40,48,450 টাকা। দশম জাতীয় নির্বাচনের হলফনামায় তিনি চাকরি থেকে বার্ষিক আয় দেখান 2,46,000 টাকা। 2014 সালের নির্বাচনের সময় 60,000 টাকা মূল্যের স্বর্ণ ও মূল্যবান ধাতু থাকলেও একাদশ নির্বাচনের হলফনামায় নিজের নামে স্বর্ণ দেখান 220 ভরি। তবে এবারের হলফনামায় তার স্ত্রীর নামে স্বর্ণ দেখিয়েছেন 500 ভরি। সেই সঙ্গে ব্যবসা, বাড়ি ও দোকান ভাড়া বাবদ স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে 19,55,583 টাকা। এবারের নির্বাচনে এমপি বাবেলের হাতে নগদ টাকা দেখানো হয়েছে 1,48,68,122 টাকা, ব্যাংকে জমা 11,92,70,589 টাকা, স্ত্রীর কাছে নগদ রয়েছে 10,70,000 টাকা, স্ত্রীর ব্যাংকে আছে 1,71,73,145 টাকা। 1,10,00,000 টাকা মূল্যের দুটি জিপ গাড়ি দেখানো হয়েছে বাবেলের নামে। বাবেলের নামে পিস্তল ও শর্টগানের মূল্য দেখানো হয়েছে 1,90,000 টাকা এবং স্ত্রীর নামে থাকা পিস্তল ও রাইফেলের মূল্য দেখানো হয়েছে 2,00,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।